আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে গত শুক্রবারের ব্লগ। তো শুক্রবার শনিবার দুই দিন গেছে, ব্লগটি শেয়ার করা হয়নি। তো আজ রবিবার, তো আজকে ব্লগটি শেয়ার করছি। আসলে একটু ব্যস্ত ছিলাম আর একটু বেড়াতেও গিয়েছিলাম এক জায়গায় একটা দরকারে, তো সেই জন্য ভিডিও এডিটিং করে আসলে ভয়েস দিয়ে পাবলিক করা হয়নি দুই দিন। তো আজকে একটু ফ্রি আছি, তো এডিটিং করে ভয়েস দিয়ে ভাবছি আজকে ভিডিওটি পাবলিক করে দেব। তো আর এটা শুক্রবারের দিন, গত শুক্রবারে অনেক বৃষ্টি হয়েছে, অনেক বলতে সারা দিনই টিপটাপ টিপটাপ বৃষ্টি ছিল। অতটা জোরেও ছিল না, আবার অতটা মানে আসতেও ছিল না এরকম। তো মোটামুটি একটু বৃষ্টি বৃষ্টি ভাবই ছিল। তো বৃষ্টির দিনে তো আসলে আমরা বিশেষ করে খিচুড়ি, বাঙালিরা খিচুড়ি পছন্দ করি। তো আমার হাজবেন্ড সকালে বলছে যে খিচুড়ি রান্না করো, আর আমি গরুর মাংস বের করেছি, খিচুড়ি করব, ভুনা খিচুড়ি খাবে। তো সেটা রান্না করব, তার আগে আমি একটু বারান্দায় এসেছি। আর এটা হচ্ছে আমার ভিউয়ার্সরা, যে প্রতিদিন রেগুলার যে আমার ভিউয়ার্সরা ভিডিও দেখেন তারা তো জানেন এটা হচ্ছে আমার বারান্দার একটা ভিউ। আর আমি আগেই বলেছি একটা বারান্দা, সেই জন্য আসলে আমি আমার ইচ্ছে থাকলেও বা শখ থাকলেও আমি কোনো কিছু লাগাইতে পারি না। তারপরেও এখানে একটা মেহেদি গাছ, একটা না দুইটা মেহেদি গাছ আছে, আর মেহেদি গাছের গোড়েই হচ্ছে খেজুরের বিচি রাখা হয়েছিল, সেই খেজুরের বিচিটাও বের হয়েছে। ওই যে গাছটা দেখতেই পেলেন, মোটামুটি একটু বড়ই হয়েছে। আর এই খেজুরটা হচ্ছে কাতারের খেজুর, আমার দেবর যখন আমেরিকা থেকে এসেছিল, আসার সময় কাতারে নেমে ওখান থেকে খেজুর নিয়ে এসেছিল। বেশ বড় বড় খেজুরগুলো ছিল আর অনেক মিষ্টি ছিল, আর খেজুরগুলোর ভিতরে মাংস ভরা ছিল, বিচি খুব ছোট ছিল। তো সেটা হচ্ছে মা এই টবে রেখেছিল, আমার মেয়েও ছিল। তো অনেকগুলো গাছই হয়েছিল, তো কয়েকটা গাছ বাড়িতে, দেশের বাড়িতে নিয়ে লাগানো হয়েছে, ওগুলো হয়েছে। আর এখানেও একটা রাখা হয়েছে, পরে এবিসিটাও হয়েছে। আর একটা পুঁইশাকের গাছ হয়েছে, বেশ ঝাপটাই হয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো ডোগা দিয়ে ছড়িয়ে ভরে গিয়েছে। তো ওটা হচ্ছে আমি ওই যা ইয়ের গ্রিল দিয়ে লাগিয়ে দিয়েছি, এখন পুঁইশাকের বিচি হবে কিন্তু। আর ওই পুঁইশাকের বিচিটা খেতে খুবই মজার হয়, তো আমি এভাবে দিয়েছি। আর গাছে একটু পানি দিচ্ছি, যেহেতু সকালবেলা বৃষ্টিতে গাছের গোয়ে পানি দিয়ে ভরে গেছে, তারপরও দিলাম। আর খিচুড়ির জন্য আমি চাউল দিয়ে, ডাউল দিয়ে ধুয়ে পানি ঝরাতে রেখেছি। আর এদিকে মাংস কষাতে বসিয়ে দিয়েছি। আর এখানে এই তো প্রেশার কুকারে খিচুড়ি দিয়ে দিচ্ছি, সব ধরনের মশলা দিয়ে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দেব। আর প্রেশার কুকারের খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে, যারা হচ্ছে আমার মতো প্রেশার কুকারে রান্নাবান্না করেন, খিচুড়ি অথবা ভাত অথবা সবজি। তো গরু মাংস দিই, আজকে আমি গরু মাংসটা দিলাম না, যেহেতু এটা কুরবানির মাংস ছিল আর মাংসটা অনেক নরম ছিল, সেই জন্য প্রেশার কুকারে দেইনি, হাঁড়ি পাতিলেই বসে দিয়েছি। আর এদিকে খিচুড়ির চাউলটা কষানো হয়েছে, পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়েছি। এবার তিনটা সিটি দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব। আর প্রেশার কুকারে রান্নার নিয়ম হচ্ছে যে চাউল দিয়ে, যে পট দিয়ে আপনি চাউল নেবেন সেই পটেরই ডাবল পানি লাগে। অনেক অনেক ক্ষেত্রে হচ্ছে যে চাউলটা দেখা যায় একদমই চিকন থাকে, কম পানি লাগে, সেক্ষেত্রে একটু পানি এক পট কমও লাগতে পারে, আবার অনেক চাউলের ক্ষেত্রে এক পট বেশিও লাগতে পারে, আবার কিছু কিছু চাউলে কিন্তু সমান সমানই লাগে, এটা বুঝে দিতে হবে। রান্না করতে করতে একসময় আইডিয়া চলে আসে। তো রান্নাবান্না হয়ে গেছে, দুপুরে রান্নাবান্না, আমি তো খাবার দাবার টেবিলে নিয়ে এসেছি, গরম গরম খিচুড়ি আর হচ্ছে গরু মাংস দিয়ে সবাই খাবে। আর শীত শীত পড়বে আমার মনে হয়, তো শীত ফালানোর জন্য এখন এই বৃষ্টিটা, কারণ এখন এই অসময়ে বৃষ্টি কিন্তু হয় না। তো মোটামুটি ঠান্ডাই ছিল, আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায়
ভুনা খিচুড়ি আর হচ্ছে সঙ্গে মাংস থাকলে কিন্তু কথাই নেই। তো আমরাও আসলে করে নিলাম, আমার মনে হয় প্রায় মানুষই খিচুড়ি করেছে। তো খাবার বেড়ে নিচ্ছি এতক্ষণ অবধি আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আর বক বক শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটা ফলো দিবেন, লাইক দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।